ক্লাস টুয়েলভের প্রবন্ধ নিয়ে আলোচনা করছি। প্রবন্ধে দু নম্বর যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটায় তোমাদের একটা ভূমিকা দিয়ে দেবে, সেই ভূমিকাটা ধরে তোমরা প্রবন্ধটা লিখবে। এইবারে এই 2018 সালে সেই প্রশ্নটা এসেছে পল্লী সাহিত্য। এই যে প্রশ্নটা আসবে তার ওপরে লেখা থাকবে, কোশ্চেনটা থাকবে কিরম, যে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। এইবারে আমি যেটা তোমাদের 2018 পল্লী সাহিত্য এসেছে, আমি এবারে তোমাদের টেস্ট পেপার থেকে, ওই একই টেস্ট পেপার থেকে, এখানে আছে দেখো, ধর্ম বনাম মানবতা, ধর্ম বনাম মানবতা, এইটা আমাদের হেডিং হবে, ধর্ম বনাম মানবতা। এইবারে আমাদের এখানে দেখো একটা ভূমিকা দেওয়া রয়েছে, আমি ভূমিকাটা পড়ে দিচ্ছি। এইবারে তোমাদের যেটা বলার কথা, সেই বলার কথা হচ্ছে এই ভূমিকাটা খাতায় লিখবে না, এই ভূমিকাটা লেখার জন্য দেওয়া হয়নি। এই ভূমিকাটা দেওয়া হয়েছে জাস্ট তোমাদের একটু গাইড করার জন্য, তোমরা কিভাবে লিখবে সেটা বলে দেওয়ার জন্য। এটা কোনো জেনারেলি কোনো লেখকের কোনো লেখা থেকে একটুখানি তুলে দেওয়া হয়, তারপরে তোমরা নিজেদের মতো করে লিখবে, কিন্তু এইটা ধরে এইটার কপি করে দেওয়ার কোনো দরকার নেই, এবং কপি করে দিলে হবেও না, দরকার নেই অর্থে হবে না। নিজেদের যেমন প্রবন্ধ রচনা সেরকমই প্রবন্ধ রচনা করতে হবে। এখানে ধর্ম বনাম মানবতাতে যে ভূমিকাটা দেওয়া আছে সেটাই লেখা আছে, ব্যক্তিগত ও একক ওই দুই জায়গায় কোনো সামাজিক জীবন আছে বা থাকবে তেমন কথা কোনো ধর্মগ্রন্থেই উল্লেখিত হয়নি, কিন্তু এখানকার যে জীবন তা পুরোপুরি সামাজিক ও সমষ্টিগত। এই সামাজিক বা সমষ্টিগত জীবনের সঙ্গে যার সম্পর্ক নেই তেমন অশরীরী ব্যাপারকে অতিমাত্রায় গুরুত্ব দিলে, আদর্শ ও লক্ষ্য করে তুললে বিভ্রান্তি ঘটাই স্বাভাবিক। জীবনে যারা জীবনকে ভালোবাসে না, ভালোবাসে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরের জীবনকে, বলা বাহুল্য এই ধারণা পরিবর্জিত দূরের নদনদী শূন্য পৃথিবী তাদের জন্য খুব উপযুক্ত বাসস্থান নয়। এজন্যই বলছি যা পরকালের সঙ্গে জড়িত অর্থাৎ ধর্ম তার উপর জোর না দিয়ে যা এই জীবনের সঙ্গে জড়িত অর্থাৎ মানবতার উপর জোর দেওয়া উচিত। ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে ধার্মিক হওয়ার যে আমি বিরুদ্ধে তা নয়, ধর্ম যদি মনুষ্যত্বের পরিপূরক বা নামান্তর না হয় তাহলে ধর্মে আর মনুষ্যত্বে পদে পদে সংঘর্ষ অনিবার্য। আমার বিশ্বাস খাঁটি অর্থে যারা ধার্মিক তারা কখনো নিজের কি অপরের মনুষ্যত্বকে আঘাত হানতে পারে না মানবতাকে কিছুমাত্র খাটো করতে। আমার বক্তব্য, নিছক আনুষ্ঠানিক ধর্মাচরণের দ্বারা কেউ ধার্মিক হতে পারে না, জীবনের সার্বিক দৃষ্টিভঙ্গিটাই আলাদা হওয়া চাই, আর তা হওয়া চাই ব্যক্তির সমস্ত সত্তার সঙ্গে জড়িত। ভেতরে ধর্মবোধ না থাকলে আর বহু সাধনায় তাকে অন্তরঙ্গ করে তুলতে না পারলে সত্যিকার ধার্মিক হওয়া অসম্ভব বলেই আমার বিশ্বাস। ধর্ম জীবনের ব্যাপ্তি সামাজিক জীবনে ছড়িয়ে না পড়লে তার মূল্যই বা কতটুকু? ব্যক্তিগতভাবে কোনো মানুষের কাছে যদি কোটি টাকাও থাকে তাতে সমাজের কি আসে যায়, যদি তার এক ভগ্নাংশ সমাজ দেহে স্বাস্থ্য সঞ্চারে সহায়তা না করে। সমাজের দিক থেকে চেয়ে স্তূপীকৃত মৃত্তিকা খণ্ডের মূল্য অনেক বেশি। ঘরে বসে কোটিবার তাসবি জাপা আর কোটি টাকা সিন্ধুকে বন্ধ রাখা ব্যবহারিক দিক থেকে একই ব্যাপার, এ দুয়ের কিছুমাত্র সামাজিক মূল্য নেই। এটা হচ্ছে আমায় ভূমিকা হিসেবে এই ধর্ম বনাম মানবতাতে লিখে আমায় দেবে, তোমাদেরও তোমাদের যে টপিক দেবে তাতে একটা ভূমিকা অবশ্যই দেয়া থাকবে। কিন্তু অনেক সময় আমরা করি কি, সেই ভূমিকাটা বসে বসে লিখি, সেই ভূমিকাটা কিন্তু আমরা লিখবো না, একটু ভালো করে ভূমিকাটা পড়বে, যে ভূমিকাটা দিয়ে তোমরা যদি কিছু বুঝতে পারো, আর তোমাদের করাও কিছু তো তোমরা প্রস্তুত হয়ে সকলেই প্রস্তুত হয়ে যাও, কিন্তু কি হয় এক এক সময় যে আমাদের একটু আমরা প্রবলেমে যখন পড়ে যাই তখন অসুবিধে, কিন্তু আমরা ওটা লিখবো না, ওটা পড়ে নিয়ে আমাদের নিজের
মতামত সেটা দিব, সেটাই প্রবন্ধ রচনা। সবসময় নিজের নিজের ভাষা, নিজের বক্তব্য সুন্দর করে গুছিয়ে তোলাই প্রবন্ধ প্রবন্ধ লেখা, যদি তাতে একটু ছোট হয় হোক, কিন্তু তবু ওই বড় করার জন্য আমরা কিন্তু ওই ওই ওইটা দেখে দেখে লিখবো না। আমরা সব তাহলে আমরা উত্তরটা কেমন ভাবে লিখবো? আমরা একটা ভূমিকা লিখে নেব, তারপরে মানবতার বিষয়ে লিখে নেব, ধর্ম বনাম মানবতা, এটা আমরা হেডিং হেডিং করব। যে আমরা প্রতিদিন যা আচরণ করি সেটা আমাদের ধর্ম, আমরা আমাদের আচরণীয় বিষয়টাই আমরা ধর্ম 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 বলে মেনে নিই, যা আমরা ধারণ করি তাকেই সাধারণ ভাষা সাধারণভাবে আমরা ধর্ম বলে থাকি। সাধারণত ধর্মকে আমরা কিছু পালনীয় আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ করে দিই। আমরা যখন যে 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 যেমন ভাবে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, শিখ ধর্ম, পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের বহু মানুষ আছে, বহু মানুষই অনেকেই আছেন যাদের আমাদের মধ্যে যারা কিছু ধর্মের আচার আচরণ যে অনুষ্ঠান করা হয় সেটা করে আমরা নিজেকে কি মনে করি, ধার্মিক বলে প্রমাণ করার চেষ্টা করি বা আমরা নিজেদের ধার্মিক বলে মনে করি। আমরা সবসময় কিছু পালনীয় আচার আচরণকে ধর্মে ধর্ম ধর্ম বলতে পালনীয় আচার আচরণকেই ধর্ম বলে আমরা মেনে নিই, তাকেই এক নিজেদের তৈরি এক বেড়াজাল পরিয়ে দিই। আমরা নানা রকম স্থান তৈরি করি, ধর্ম স্থান তৈরি করি, কেউ তার নাম দিই মন্দির, কেউ তার নাম দিই মসজিদ, নানান রকম নাম দিই, গুরুদ্বার, গির্জা, নানান রকম নাম দিই, এবং আমরা সেই সেখানে গিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদের বাহ্যিকভাবে আমরা নিজেরা শুচি হওয়ার একটা চেষ্টা করি। শুচি হওয়ার জন্য আমরা স্নান করি, নতুন কাপড় পরি, উপবাস করি, নানান রকম মন্ত্র উচ্চারণ করি, এভাবে আমরা আমাদের বাহ্যিক আমাদের দেহকে আমরা শুচি করে তুলি সেই স্থানে যাওয়ার জন্য। সুতরাং এইগুলিকে আমরা ধর্মের রীতি বলে মনে করি, উপবাস মন্ত্রোচ্চারণকেই আমরা ধর্ম বলে স্বীকার করে নিই মনে প্রাণে। অতি শৈশব থেকেই এই সকল আচার অনুষ্ঠান দেখতে দেখতে, সেগুলি পালন করতে করতে আমরা সেগুলিকেই ধর্ম ধর্ম বলে মেনে নিই এবং সেগুলি আচার আচরণগুলি আমাদের মনের মধ্যে ধর্ম হিসেবে গেঁথেও যায়। বাইরের অন্য কোনো ভাবনা ভাবার কথা আমাদের চিন্তাতেও আসে না, কিন্তু মাঝে মাঝে আমরা হঠাৎ অন্যরকম ঘটনা দেখতে পাই। যখন এমন একটা পরিবেশে আপাত ভিন্ন দুটি ধর্মের মানুষ এমন এক অবস্থায় আসে যখন একত্রে হাতে হাত ধরলেই সমস্যার সমাধান হওয়া সম্ভব, তখন প্রাণ এমনকি প্রাণ সঞ্চারের সময়ও যখন রক্তদান করা হয় তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসি। এই জায়গাটা তোমরা একটু রক্তদান প্রসঙ্গটা একটু লিখতে পারো, বাড়াতে পারো, যে আমরা যখন রক্তদান করি তখন আমরা কার জন্য রক্তদান করছি সেটা আমরা জানি না। আমরা যখন রক্তদান করছি তখন সেই রক্ত কোনো শিখ লোক পাবে, পারসিক লোক পাবে, জৈন লোক পাবে, না কোনো বৌদ্ধ লোক পাবে, না কোনো হিন্দু লোক পাবে, আমরা সেটার মধ্যে কিন্তু যাওয়া হয় না। বাস্তব জীবনে গ্রুপ, আমাদের কোনো রোগ আছে কিনা, আমাদের শারীরিক কোনো রোগ আছে কিনা সেটা দেখা হয়, গ্রুপ দেখা হয়, এভাবেই কিন্তু আমরা রক্তদান করে থাকি। এবং রক্ত দান করার পর সেই রক্ত কার গেল সেটা দেখি না, যিনি রক্ত নিচ্ছেন তিনিও কিন্তু তখন দেখেন না যে কার রক্ত আমার শরীরের মধ্যে এসছে। সুতরাং আমরা বাস্তব জীবনে দাঁড়িয়ে দেখি যে কোথায় ধর্ম, তার আগে তো মানবতাই স্থান পেয়েছে। আমরা বাস্তব জীবনে কিন্তু এটা দেখি বার বার, বহুবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মানবতা অনেক বেশি উঁচু স্থান নেয় ধর্মের থেকে। শিক্ষার আলোক যিনি দেখান তিনি কোন ধর্মের তা কখনোই মনে স্থান পায় না। উইলিয়াম কেরি, ডিরোজিও, রামমোহন রায়, বিদ্যাসাগর সকলেই তখন এক আসনে বসেন। আমাদের দুজন ভারতীয় প্রাক্তন রাষ্ট্রপতির কথা আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, নমস্য আব্দুল কালাম।
তারা আমাদের মননে চেতনায় তারা অত্যন্ত শ্রদ্ধার আসনে আসীন। যে মানবতার পথ তারা দেখিয়েছেন সারা বিশ্ব তা স্বীকার করে নিয়েছে। তাই যিনি নিজের ধর্মকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন, নিজের ধর্মের আচরণীয় নিয়ম পালন করেন, কিন্তু তাতে কারোর কিন্তু কিছু বলার থাকতেও পারে না। আর যদি বলেন, সেই মানুষ যদি অপর অপর ধর্মকে অপমান করেন, তখন সেটাকেও আমরা মানবতার অপমান হিসেবে ধরে নিই। কারণ অপরের বিশ্বাসকে আঘাত করলে সেই মানুষটিও অপমানিত বোধ করেন, আর তখনই মানবতা লঙ্ঘিত হয়। আমরা যেমন কাউকে শারীরিক আঘাত করলে সেটা যেমন অন্যায় হিসেবে ধরা হয়, যে তুমি কাউকে গিয়ে একটা ঘুষি মেরে দিলে, সেটা তার অন্যায়, সেটা তোমার অন্যায় হলো। তেমনি কেউ কোনো ধর্ম আচরণ করছেন, সেটাতে বাধা দেয়া বা তাকে চারটে কুকথা শোনানো, সেটাও কিন্তু মানবতার অপমান হিসেবেই ধরা হয়। প্রত্যেকেই তার নিজের ধর্ম আচরণ নিয়ে থাকুন, তার নিজের বিশ্বাস নিয়ে থাকুন। ধর্ম মানে যদি বিশ্বাস হয়, ধর্মের অপর নাম তো বিশ্বাস, ধর্মের নাম যদি বিশ্বাস হয়, তিনি সেই বিশ্বাসটা নিয়ে আছেন, তিনি কারোর ক্ষতি করছেন না, তাহলে কোনো অপমান সেটা তাকে আঘাত করাটা অবশ্যই অপমান। প্রত্যেকে নিজের মতো করে ধর্মাচরণ করুন, আর অপরকেও সেই সুযোগ দিন। যখন একজন মানুষ তার কাছে সাহায্যের জন্য আসেন, তখন তাকে সাহায্য করাও ধর্ম। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, তখন যে ডাক্তারবাবু আমাদের চিকিৎসা করেন, আমরা কখনোই কিন্তু তার কি ধর্ম, তিনি কোন ধর্মকে বিশ্বাস করেন, আমরা কখনোই কিন্তু সেটা তখন তাকে জিজ্ঞাসা কেউ কেউ কখনোই সেটা জিজ্ঞাসা করে না যে তিনি কোন ধর্মের মানুষ, তিনি খ্রিস্টান না তিনি হিন্দু না তিনি মুসলমান কি তিনি শিখ। সুতরাং আমরা যদি এটা মেনে নিই, তাহলে তিনি মানবতার প্রতীক হিসেবেই আমাদের সামনে এসে দাঁড়ান। আমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তিনি যা বলেন আমরা তাই করি। যখন অস্ত্রোপচার হয়, তখন আমরা জানতেও পারছি না কে আমার কে দাঁড়িয়ে আছেন কি বৃত্তান্ত, আমরা সম্পূর্ণ একজন মানুষের হাতে ছেড়ে দিচ্ছি। একজন মানুষ আর একজন মানুষের কাজ প্রাণ সঞ্চার করছে, প্রাণ দিয়ে দিচ্ছে একটা অস্ত্রোপচারের মাধ্যমে, তখন কিন্তু ধর্ম বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আমরা বাস্তব জীবনে বারবার এই ঘটনা ঘটতে দেখি, বারবার। মানবতা সব থেকে বড় ধর্ম, একথা বোধ হয় সব ধর্মগুরুরাই বলতে চেয়েছেন, কিন্তু আমরা নিজেদের মতো করে তাদের বাণীকে পালন করেছি। শুধু বাহ্যিক দিকটিকে না দেখে ধর্মের অন্তরের দিকটি যেদিন আমরা দেখতে পাবো, সেদিন পরমাত্মার সঙ্গে আমাদের আত্মিক মিলন হবে, আর মানবতা হয়তো ধর্মের আগে এসে দাঁড়িয়ে বলবে আমার হাত ধরো। আজ পর্যন্ত পৃথিবীতে যত ধর্মগুরু এসেছেন, সব ধর্মগুরুর একটাই কথা, শুধু মানবতা। মানবতা ছাড়া আর কোন ধর্মের কথা কেউ কিছু বলেননি। তার পরবর্তী প্রজন্ম সেই একটা ধর্মের নাম দিয়েছে, মানুষ মনুষ্যকৃত একটা নাম হয়েছে, এবং সেই নামের কিছু আচার আচরণ তৈরি হয়েছে। সেই মতো কিছু লোক চলেছে, কিছু লোক ধর্মান্ধ বলা হয়, তারা শুধু সেই আচার আচরণ, তাদের মত সেটাই বড় করে দেখেছে, এবং পৃথিবীতে বহু ধর্মযুদ্ধ হয়ে গেছে। আমাদের আজ এটা লিখবে না, যেটা লেখার যে মানবতা বনাম ধর্ম, এটা আমরা আর একটা পয়েন্ট এখানে শেষ করার সময় বলতে পারি যে ধর্ম বনাম মানবতা নয়, মানবতাই ধর্ম। ধর্ম বনাম মানবতা তো একদিকে ধর্ম ভার্সেস মানবতা, খেলা যেমন হয় 2020 ভার্সেস ভারত বনাম ইংল্যান্ড, এখানে ধর্ম বনাম মানবতা নয়, মানবতাই ধর্ম। মানবতা ধর্ম একই অঙ্গের অনেক রূপ, এটাই যদি হয় তবেই আমরা কিন্তু আমাদের আমাদের সামগ্রিকতা আমাদের প্রকাশ হবে, আমরা সমগ্রভাবে নিজেদের প্রকাশ করতে পারবো, এবং সেদিনই আমরা নিজেদের মানুষ বলে পরিচয় দিতে পারবো। মানুষেরই ধর্ম আছে, আর তো কোনো কারোরই তো ধর্ম নেই পৃথিবীতে, কোনো পশু পাখি জন্তু জানোয়ার গাছপালা কারোর ধর্ম নেই, শুধু মানুষই ধর্ম নিয়ে
যুদ্ধ করছে, ধর্ম নিয়ে হিংসা করছে। তা আমরা প্রশ্ন প্রশ্নতে আছে ধর্ম বনাম মানবতা, আমরা এইটুকুন লিখে শেষ করব যে ধর্মের সাথে মানবতার যুদ্ধ তো নেই, ধর্ম আর মানবতা একই অঙ্গে একই দেহে লীন হয়ে আছে। এবং যত যদি আমরা সত্যিকারের মানবতাকে বুঝতে পারি, মানতে পারি, সেদিনই আমাদের প্রকৃত ধর্ম মানা হবে, সেদিনই আমরা প্রকৃত ধার্মিক, যেদিন আমরা নির্দ্বিধায় অপরের হাত ধরতে পারবো, যেদিন আমরা নির্দ্বিধায় অপরকে সাহায্য করতে পারবো, মানবতার্থে অপর মানুষকে মানুষ বলে স্বীকার করা, এটাই তো মানবতা। অপরের দুঃখে, অপরের প্রয়োজনে সাহায্য করা, তার কাছে এগিয়ে যাওয়া, সেটাই তো মানবতা। সেটাই তো মানবতা বলতে তো সেটাই বোঝায়। সেটা যেদিন করা যদি আমরা করতে পারি, সেদিনই ধর্ম আমাদের ধর্ম প্রকৃত আমাদের ধর্ম হয়ে দাঁড়াবে। তো এইটা হলো আমাদের সেকেন্ড কোশ্চেনটার উত্তর। একটু নিজেরা লিখে না, একটু দেখে নেবে, হ্যাঁ, তোমাদের কতখানি পাতায় আসছে, 2 পাতার 2.5 পাতার মতন হবে। আমি এর পরেরটা, থার্ড আর ফোর্থটা পরেরটাই বলে দিচ্ছি।